একটি চমৎকার গান শুনলাম। এবার মঞ্চে আসছেন আবৃত্তি নিয়ে আর জে টুটু রেডিও টুডে। মঞ্চে আসছেন, একটু নামটা জোরে শুনতে চাই, আমি বুঝি নাই, কেউ একজন বলেন। একদম ঠিক আছে, 100-তে-100 আমি আপনাকে আরো 100 দিয়ে দিলাম। সবাই একটা বল তালি, সবাই। আমার মনে হয় যারা 2009 থেকে 2000 অলমোস্ট 22-23 পর্যন্ত তারা রেডিও শুনেছেন, টেলিভিশনে মাঝে মধ্যে আমাকে ছিটেফোঁটা দেখেছেন, একটু হলেও আর জে টুটুর নামটা মনে হয় শুনেছেন, আমার জন্য একটা বড় তালি দেন। আমার মেয়ে আমার চেয়ে এবং আমার ওয়াইফের চেয়ে অনেক বড়। ও 2021 সালে এখান থেকে এসএসসি পাস করে বেরিয়ে গেছে, ওর নাম জেরিন তাবাসুম জান্নাত। এবং 2023-এ ডক্টর মাহবুবুর রহমান বোল্লা কলেজ থেকেও সে এইচএসসি কমপ্লিট করেছে, অর্থাৎ এই পরিবারের সাথেই তার একদম বেড়ে ওঠা। সো আমার মেয়েটার জন্য একটা করতালি। আরেকটা খবর, এখনও আমি গার্ডিয়ানশিপ হারাই নাই, আমার এখনো মেম্বারশিপ আছে। আমার ছেলেটা যেটাকে বাপজান ডাকেন আমাদের অভিভাবক, তার নাম জাবির রায়হান আদর, ও ক্লাস 6-এ পড়ছে এই স্কুলেই এবং স্কাউটিং এর সঙ্গে আছে।
আমার আসলে আজকে এখানে কথা বলবার কথা ছিল না, আমার কথা বলার কথা যদি সব ঠিকঠাক থাকে আগামীকাল ইমরান যখন এই মঞ্চে গান গাইবে, কে গান গাইবে? ইমরান। ইমরান যখন গান গাইবে তখন আমি কিছু কথাবার্তা বলবো। তো আমার নাম মনে হয় লিস্টেও আজকে ছিল না, হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে আমি অন্তত পক্ষে গার্ডিয়ানদের পক্ষ থেকে একটা কবিতা তো পড়তেই পারি এবং সেই সঙ্গে যদি পারি শেষে দুটো লাইন গান শোনাবো স্যারের উদ্দেশ্যে, আর একটু নাচানো দরকার। ভাষার মাস চলছে তাই তো, ভাষার মাসে কি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লাশের উপর তোমাকে পাওয়ার জন্য তার চোখে নিজে অপরাধ হয়ে দুর্বল আলো হচ্ছে বাতাসে হচ্ছে জীবন। স্বাধীনতা তোমার জন্য শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেশব দাস ছেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাছি কাজী গাজী বলে যে নৌকা চালাই উদ্যম ছড়ে, আর রুস্তম শেখ ঢাকার ঠিক সবার যা ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে মনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে সবাই দাঁড়িয়ে তালি দিয়ে গান সাথে আমার সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন, যাদের কল্যাণেই বা যাদের পরিশ্রমেই আসলে আমাদের ছেলে মেয়েরা এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে, আমরা তো বাবা মা হিসাবে তো আসলে আল্লাহর একটা নিয়ম অনুযায়ী সন্তানটাকে কোলে পিঠে করে একটা জায়গায় এনেছি, মানে শুধু হাঁটাটা শিখেছে আমাগুড়ি দিয়ে, তো হাঁটাটা শিখেছে, আর আপনারা আমাদের সেই সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তুলছেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আর জে টুটুল উইথ দা ওয়ান এন্ড অনলি ইমরানকে নিয়ে হাজির হয়ে যাব। সবাই উপভোগ করতে থাকেন এই ইউসিবি প্রেজেন্ট।